আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বাগতম মাটন কাচ্চি বিরিয়ানির রেসিপিটি দেখার জন্য। এই কাচ্চি বিরিয়ানির নাম শুনলে ভোজন রসিকদের জিভে জল চলে আসে। তো চলুন দেখে নিই রেসিপিটি। তো কাচ্চি বিরিয়ানি করার জন্য প্রথমত একটা মশলা তৈরি করতে হবে। তো আমি এখানে জয়ত্রী নিয়েছি কিছু, তারপর ছোট এলাচ নিয়েছি 4 থেকে 5 পিস, দারচিনি নিয়েছি 2 পিস, আর সুপারির মতো দেখতে দেখা যায় যেটা জয়ফল, সে জয়ফল নিয়েছি 1 পিস। তো এখন আমি একটি বাটিতে পানি নিয়েছি, দেন পানির ভিতর সবগুলো মশলা ভিজিয়ে আমি পেস্ট করে নিব। তারপর নিয়ে নিচ্ছি মাটন। তো আমি মাটন নিয়েছি 1.5 কিলো। মাটনটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আবার দিয়ে দিচ্ছি আমি পানি। পানি দিয়ে তারপর লবণ দিয়ে মেখে ভিজিয়ে রেখে দিব প্রায় 20 মিনিট পর্যন্ত। তো 20 মিনিট পর আমি মাংসটা একটি স্টিনারের ভিতর ঢেলে পানিটা জড়িয়ে নিচ্ছি। তারপর আমি বেরেস্তা করেছিলাম আগেই, তো বেরেস্তা নিয়েছি আমি 1 কাপ। তো 1 কাপ বেরেস্তার ভিতর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ঠিক ভালোভাবে বেরেস্তাগুলো মেখে আমি একটি সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি মাটনগুলো মেরিনেট করব, তাই মেরিনেট করার জন্য একটি মেক্সিং বোল নিয়েছি। দেন বোলের ভিতর এখন আমি মাংসগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর ঠিক এরকম একটা ছিদ্র করা স্টিনার নিতে হবে, তাহলে ইজিভাবে পানিগুলো জড়ে যাবে। তারপর আমি একটি কিচেন তাওয়াল নিয়েছি, দেন তাওয়াল দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি যাতে একটুকু পানি না থাকে। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট একসঙ্গে 1.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি মশলার পেস্ট আমি পুরোটা। তারপর অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। তারপর অ্যাড করে দিচ্ছি আমি টমেটো কেচাপ 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি টক দই 1/3 কাপ। তারপর দিয়ে দিচ্ছি আমি স্টার মশলা এবং বড় এলাচ 2 পিস এবং 1 পিস। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 করে 2 টেবিল চামচ। তারপর বেরেস্তা করার যেই তেলটা ছিল এইখান থেকে তেল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। তো একসঙ্গে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আমি যে বেরেস্তা করেছিলাম তার থেকে কিছু বেরেস্তা নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো মেরিনেট করব, কারণ ফ্রেঞ্চরা কাচ্চি বিরিয়ানি কিন্তু মাংসগুলো নাড়াচাড়া করার কোনো উপায় নেই, তাই এমনভাবে মেরিনেট করতে হবে যাতে মাংসের কোনায় কোনায় মশলাগুলো ভালো মতো বসে। তাই আমি ভালো করে মেরিনেট করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 ঘন্টা পর্যন্ত। তারপর আমি একটা পুটলি তৈরি করব। তো পুটলি করার জন্য শাহি জিরা নিয়েছি কিছু, দারচিনি নিয়েছি 2 পিস, বড় এলাচ 1 পিস, ছোট এলাচ 4 পিস। তো এটা একটা পুটলিতে বেঁধে রেখেছি। তারপর বাসমতি চাল নিয়েছি, দেন চালটা আমি 3 কাপ নিয়ে নিচ্ছি। তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট পর্যন্ত। তারপর চুলা একটি প্যান বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণ পানি এবং লবণ একসঙ্গে আমি ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটার পর শাহি জিরা দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। তারপর যে পুটলিটা তৈরি করেছিলাম সেই পুটলিটা এখন দিয়ে দিচ্ছি। মশলার সম্পূর্ণ ফ্লেভারটা পানিতে চলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন ভিজিয়ে রাখা চালগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 90% পর্যন্ত কিন্তু এই চালগুলো সিদ্ধ করতে হবে। আর ফ্রেন্ডসরা কাচ্চি বিরিয়ানি রান্নার কথা শুনলে অনেকেই ভয় পেয়ে যায়,
কিন্তু ফ্রেন্ডসরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আমার ভিডিওটি ফার্স্ট এন্ড লাস্ট পর্যন্ত দেখলে পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার কাচ্চি বিরিয়ানি। তো চালগুলো খুব ভালো মতো ফুটে অনেকটাই লম্বা লম্বা হয়ে গিয়েছে। তো এখন আমি আবার চালগুলো স্টিনারে নামিয়ে তারপর পানিগুলো জড়িয়ে নিচ্ছি। তো আমি একটু কাছে এনে দেখাচ্ছি, দেখেন জড়ানোর পর স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকটাই লম্বা লম্বা হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানি রান্না করব। তো রান্না করার জন্য মাংসটা আমি 3 ঘন্টা পর নামিয়ে নিয়ে আসলাম। তারপর যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়ির ভিতর এখন মাংসগুলো খুব ভালোভাবে ঢেলে দিয়ে তারপর খুব ভালো করে একটি স্পুন দিয়ে নেড়ে চেড়ে সেট করে দিতে হবে। আর ফ্রেন্ডসরা, এই কাচ্চি বিরিয়ানির সাথে আমি যেই তেঁতুলের চাটনিটা করেছি তার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো মাংসগুলো সেট করার পর আমি রাইসগুলো ঠিক এইভাবে ভালো করে সরিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছু আলু নিয়েছি, আলুটা আমি ভালো করে মেখে লবণ দিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নিয়েছি তেল দিয়ে। তারপর উপরে দিয়ে দিচ্ছি আমি আবার 1 চা চামচ তেল। তেলটা দেওয়ার পর আমি কিছু মাওয়া দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে, তারপর আবার দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ। আবার আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি উপরে। তো সবগুলো রাইস দেওয়ার পর আবার কিছু মাওয়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আবার 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আলুর বখরা ঘেঁটে ঘেঁটে দিয়ে দিচ্ছি কয়েক পিস, তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচ। ঠিক এইভাবে চতুর্পাশে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। তো বেরেস্তা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু কালার ফুড। কালার ফুডটা ঠিক এভাবে ঘেঁটে ঘেঁটে দিতে হবে, এটা একেবারেই অপশনাল। তারপর আমরা পাতিলের চতুর্দিকে সিল করব। তো সিল করার জন্য আমরা রুটি খাওয়ার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক ওরকম ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। নিয়ে তারপর চারপাশটা ঠিক এইভাবে সিল করে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে 10 মিনিট পর্যন্ত কুক করব। তারপর 10 মিনিট পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কুক করব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। ওয়াও, দারুণ একটা ফ্লেভার আসছে, মানে অলমোস্ট হয়ে গিয়েছে আমার কাচ্চি বিরিয়ানি। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আমি আমার পছন্দ মতো করে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডসরা, আপনারা সবাই এই কাচ্চি বিরিয়ানি করে খাবেন। এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ।